আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমি তরমুজ নিয়ে শুধু কথাবার্তা দেখছি এবং অনেক পত্রিকা রিপোর্টার ধারাবাহিকভাবে অনেকগুলো প্রতিবেদন করেছে তরমুজ নিয়ে। তরমুজ নিঃসন্দেহে একটু সুস্বাদু খাবার এবং এই গরমের এই মধ্যে তরমুজের চেয়ে স্বস্তি হয়তো বা আর কোনো ফল এই মুহূর্তে দিতে পারে না। তো তরমুজ এবং একই সাথে গরমের মধ্যে যুক্ত হয়েছে আবার পবিত্র রমজান মাস এবং এই রমজানে ইফতারের জন্য বেশিরভাগ পরিবারের প্রথম পছন্দ তরমুজ, তরমুজের জুস অথবা তরমুজ স্লাইস করে কেটে খাওয়ার যে ইয়েটা আছে। তবে এখন যে তরমুজের ব্যাপারটা আসছে এখন এই ব্যাপারে কয়েকটা দিক লক্ষ্য করা যাচ্ছে। প্রথম কথা হলো সবাই বলছেন তরমুজের দাম অনেক বেশি, হ্যাঁ অনেক বেশি দামে তরমুজ বিক্রি হচ্ছে, অপরদিকে জমিতে তরমুজের দাম অনেক কম। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে তরমুজ এবছর কেজি দরে বিক্রি হচ্ছে এবং এই কেজি দরে বিক্রিটা কেউ মেনে নিতে পারছেন না, কেউ মানে অনেকে মেনে নিতে পারছেন না। আর নাম্বার তিন হলো যে এখানে অনেকেই বলছেন যে তরমুজের দাম নিয়ন্ত্রণ করা সরকারের কর্তব্য এবং বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত তরমুজ ব্যবসায়ীদের প্রতি জরিমানা করছেন। তো এর মধ্যে দেখলাম যে আমাদের নয়নমণি ফেসবুকের অনেকেরই হিরো যুবলীগ সদস্য ব্যারিস্টার সুমন সাহেব গিয়ে কাঁঠালবাগান ঢালে এক অস্থায়ী ব্যবসায়ীর সামনে দোকানের সামনে দাঁড়িয়ে গিয়ে লাইভ করা শুরু করলেন এমনভাবে, এবং উনি ব্যবসায় উপস্থিত ছিলেন না, মনে হচ্ছে ব্যবসায় উপস্থিত থাকলে উনি ব্যবসায়ীকে কী করতেন আল্লাহ ভালো জানেন, এবং ব্যবসায়ীর ছেলেকে সামনে পেয়ে একেবারে এমনভাবে পুরো পরিবার ব্যবসায়ীকে ভিলেন বানালেন যে এখনও তরমুজের উচ্চ দামের জন্য ওই অস্থায়ী ব্যবসায়ী। অস্থায়ী ব্যবসায়ী বলতে বোঝাচ্ছে যে তার আসলে স্থায়ী কোনো ফলের দোকান না, সে সামনে টাঙিয়ে অস্থায়ীভাবে কিছু তরমুজ এনে বিক্রি করছেন। তো আমরা জানি যে আসলে সমাজের প্রান্তিক মানুষ যারা ইনফরমাল সেক্টরে কাজ করেন তারাই কিন্তু এক এক সিজনে এক এক ধরনের ব্যবসা করেন এবং তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা কতটুকু আমাদের সমবেশ আমরা কম বেশ জানি। তো সেই প্রেক্ষাপটে আজকে আমি সকালে গিয়েছিলাম আমাদের পাশে নতুন বাজার এলাকার সবচেয়ে বড় বাজার, সেখানে গিয়ে তরমুজের দোকানগুলো আমি ভিজিট করলাম। তাদের সাথে আমি প্রায় অন্তরঙ্গভাবে কথা বলে একটা জিনিস বোঝার চেষ্টা করলাম যে আসলে তরমুজ কয়টা জায়গায় কয়টা সেক্টরে তরমুজগুলো জমি থেকে কয় ধাপে তরমুজগুলো তাদের কাছে এসে পৌঁছায় এবং তাদের প্রফিট মার্জিনটা বোঝার চেষ্টা করলাম। তো এখন আমরা যেভাবে খুচরা ব্যবসায়ীদেরকে দায় দিচ্ছি ব্যাপারটা মনে হচ্ছে অনেকেই বুঝে না বুঝে খুচরা ব্যবসায়ীদেরকে মানে তার পুরোটা দায় তার উপর দিচ্ছে এবং এমনভাবে তার দিকে কটমট করে তাকাচ্ছেন যে আসলে সেই মানুষকে ঠকিয়ে মানুষের পকেট মধ্যবিত্তের পকেট কেটে সে রাতারাতি এখানে বড়লোক হয়ে যাচ্ছে। এবং প্রথম আলোতে আমরা একটা প্রতিবেদন দেখলাম, সেই প্রতিবেদনের টাইটেল হলো যে জমিতে 5 টাকা কেজি তরমুজ, সে তরমুজ ঢাকায় এসে হয়ে যাচ্ছে 50 টাকা। এবং প্রতিবেদনটা পুরোটা আমি পড়লাম, পড়ার পর প্রতিবেদনের মধ্যে লেখা আছে যে এটা বরগুনায় মানে বরিশাল বিভাগে, বরিশাল বিভাগে হলো বাংলাদেশের সবচেয়ে বেশি তরমুজ হয়, তারপর খুলনা বিভাগে হয়। তো বরিশাল বিভাগের বরগুনায় জমিতে আপনার একটা সে প্রতিবেদন দেখালো যে কিভাবে যে 3 একর জমিতে 3 লক্ষ টাকা খরচ হলো কৃষকের এবং সে 12 লক্ষ টাকা টোটাল তরমুজ বিক্রি করেছে এবং টোটাল তরমুজের একটা আইডিয়া করে যে কত টন তরমুজ সেখানে আছে সে হিসাব করলো যে সেখানে 5.5 টাকা করে প্রতি কেজি তরমুজ হচ্ছে। তো এখানে সেই তরমুজ যখন বাজারে আসছে সেটা 50 টাকা হয়ে যাচ্ছে। আমি জাস্টিফাই করছি না যে বাজারে 5 টাকার তরমুজ 50 টাকা উচিত কিনা, কিন্তু এই যে একটা রিপোর্টিংটা প্রথমে এটা একটা ত্রুটিযুক্ত রিপোর্টিং। কারণ হলো যে জমিটা জমি হিসেবে বিক্রি হয়ে যাচ্ছে, এটা কিন্তু সেখানে কেজি হিসেবে বিক্রি হচ্ছে না। এখানে আইডিয়া করে যেমন আমরা আমের বাগান বিক্রি হয়, লিচুর বাগান বিক্রি হয়, তদ্রুপ তরমুজের জমি বিক্রি হয়ে যায়। ইভেন আমরা জানি যে পেঁয়াজেরও জমি বিক্রি হয়ে যায়, মাটির নিচে পেঁয়াজ কেউ জানে না কত মন পেঁয়াজ হবে, যে পুরো আস্ত জমি বিক্রি হয়ে যায়। এখন ওখানে ওই প্রতিবেদনে দেখা গেল 3 একর জমির পুরো তরমুজ বিক্রি হয়ে গিয়েছে এবং সেই পুরো তরমুজ বিক্রি হয়েছে 12 লক্ষ টাকা এবং সেখানে টোটাল তরমুজের আইডিয়া করেছে যে কত মন তরমুজ হতে পারে, সেই মন অনুযায়ী সে তরমুজের একটা হিসাব করা হলো 5.5 টাকা দামে। এখন প্রথম কথা হলো যে তরমুজটা যে কিনা হলো, তরমুজটা বাজার সেখান থেকে যে তরমুজের বোটাটা কেটে সেটা যে সেখান থেকে ট্রাকে উঠাবে অথবা নৌকায় উঠাবে সেই কাজটা কিন্তু যে কিনেছেন তার কাজ, কৃষকের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। কৃষক যে দাম পেয়েছেন ইভেন তাকে হারভেস্ট করতে হচ্ছে না। তো সেইটা নিয়ে সে কি করলো, সে নৌকা দিয়ে প্রথম সে এলাকার পাইকারি বাজারে নিয়ে আসলো, মানে লোকাল সেখানে যে আড়তে নিয়ে আসলো, আড়তে নিয়ে সে সেখানে দিল এবং আড়ত থেকে পাইকার আবার নৌকা যোগে ঢাকার সদরঘাট অথবা ওয়াইজঘাট কোথাও এনে সে এটা ঢাকা পর্যন্ত নিয়ে আসলো। এক পাইকার এনে সে আবার আরেকটা আড়তে দিল, সেই আড়তে সে যখন দিয়ে দিল সে আড়তদারের কাছ থেকে কিন্তু তখন খুচরা বিক্রেতা এই তরমুজটা নিয়ে আসছে। তাহলে আমরা দেখি যে সেখানে আপনি এই স্টেপগুলো তো এটা তো খুচরা বিক্রেতা দেয় না, এটা আসলে জমির কৃষকেরও দেয় না। কৃষক জমিতেও ফসল ফলালো এবং জমিটা সে জমিতে ছেড়ে দিল, সেই একজন পাইকার সে জমি থেকে কিনে সে
স্থানীয় আড়তে দিয়ে দিল। স্থানীয় আড়তদার সেখান থেকে আড়তের কমিশন রেখে সেই সেখান থেকে আরেকজন পাইকার ঢাকায় নিয়ে আসলো। ঢাকায় এনে সে আরেকটা আড়তে দিয়ে দিল, সেই আড়তেও কমিশন আছে, সে একটা কমিশন পেল এবং সেখান থেকে আমাদের খুচরা বিক্রেতারা হয়তো বা কারণ বাজার হতে পারে, এটা বাদামতলি হতে পারে, এটা ওয়াইজঘাট হতে পারে, সেখান থেকে পণ্যটা এনে আপনার মিরপুর, মোহাম্মদপুর, আপনার নতুন বাজার, বাড়িধারা, যেখানে বাড্ডায় সারা শহরে এটা ছড়িয়ে পড়লো। সেখানে সে কিন্তু এই এটা এনে আবার সেখানে রাখলো, এক জায়গায় রাখলো, যে রাখার জন্য তাকে পয়সা দিতে হচ্ছে, তার পরিবহন তো খরচ আছে। তারপর কিন্তু আবার আমরা এখানে এটা নাম নিতে নেই, কিন্তু আমরা জানি যে পথে ঘাটে বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হয়, এটা আইনশৃঙ্খলা বাহিনী কিংবা ইনফরমাল বিভিন্ন ফোর্স কোর্ট পয়সা টসা দিতে হয়। এখন সব কিছু আসার পর কিন্তু এখানেই আসলো। সো আজকে আমরা দেখলাম যে নতুন বাজারে একজন ব্যবসায়ীর ইভেন্ট, সে আমাকে তার আড়তের স্লিপ দেখালো, 280 টাকা করে পার পিস তরমুজ সে ক্রয় করেছে। 100 পিস তরমুজের সে ইয়া দেখলো, রিসিপ্ট দেখলো, 280 করে কিনেছে এবং প্রতি কেজির দেখালো যে 4 থেকে 6 কেজি তার তরমুজের ওজন। তো এখন সেইভাবে আমরা যদি হিসাব করি যে তরমুজের এই এই যে স্টেজটা, এই ধরনের রিপোর্টিংটা হলো এটা ত্রুটিপূর্ণ রিপোর্টিং, মানে জমি থেকে কেনা এবং সেটা একটা আইডিয়া করে সেখানে একটা কেজি হিসেবে কত পড়লো সেটা থেকে ঢাকায় এসে কী হলো সেটা আসলে এটা ব্যাখ্যা করা যায় না। 2 নম্বর কারণ হলো যে এবছর আপনার বরিশালে পানিতে অনেক তরমুজ খেত ডুবে যায়, ডুবে থাকার কারণে বরিশালের তরমুজটা ভালো হয় নাই। ভালো না হওয়ার কারণে দেখা গেলো যে প্রথম সিজনে যারা তরমুজের ব্যবসা করেছে তারা খুব একটা ভালো করতে পারে নাই, তারা পরে খুলনার দিকে ঝুঁকেছে এবং খুলনার তরমুজ দিয়ে এখন মার্কেট চলছে। ইতিমধ্যে বরিশালের তরমুজ শেষ হয়ে গিয়েছে। অপরদিকে খুলনায় সেচের পানির অভাবে আবার খুলনায় তরমুজ ভালো হয় নাই, এগুলো টেকনিক্যালি আমরা বলতে পারি। কিন্তু দ্বিতীয় ব্যাপার হলো তরমুজের পরিবহন ব্যয়। আমরা 2500 পিস তরমুজ একটা আপনার ট্রাকে, বড় ট্রাকে আটে এবং এটার নর্মালি এটার খরচ ছিল 25 থেকে 30 হাজার টাকা, এখন লকডাউনের কারণে এটা খরচ হয়েছে 45 থেকে 50 হাজার টাকা। এই রিপোর্টটা আমি প্রথম আলোতে পেয়েছি, এই রিপোর্টটা আমি বাজারের খুচরা বিক্রেতা তাদের সাথে কথা বলে তাদের পাইকারদের কাছ থেকে একই তথ্য তারা আমাদের দিয়েছে। তো এইটা হলো দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ হলো তরমুজের এই রমজান এবং গরমের কারণে তরমুজের চাহিদা বেড়ে গিয়েছে, কিন্তু সে অনুপাতে যোগানটা কিন্তু বাড়েনি। না থাকার কারণে আমরা দেখেছি যে এই চাহিদা এবং যোগানের একটা ভারসাম্য বজায় রাখার স্বার্থেও এখানে দাম বেড়ে গিয়েছে এবং দাম কিছু ক্ষেত্রে বাড়িয়ে দিয়েছে। এবং আমি যে 7 থেকে 8টা খুচরা মার্কেটে তাদের সাথে কথা বলেছি এবং কোথাও তাদের প্রতি, আমরা যদি কেজি বলবো না, প্রতি পিস তরমুজ বিক্রি করে তাদের 60 থেকে 70 টাকার বেশি প্রফিট হয় এরকম দেখি নেই। এখন সেটা আমরা আসলে বাজারে কে কতটুকু প্রফিট করবে সেটা তাদের বিষয়, কিন্তু এটা একটু তার যে ইনভেস্টমেন্ট আছে, তার যে শ্রম আছে, তার লেবার আছে, হ্যাঁ, তার এখানে পজিশনের ভাড়া আছে এবং সব কিছু মিলে তার যে ওভারহেড কস্ট আছে সেটার পরে তার দামের ব্যাপারটা আসে। আমরা লকডাউনের মাধ্যমে, তারপর বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় ব্যারিকেডের মাধ্যমে, যানজটের মাধ্যমে, ফুয়েল কস্টের মাধ্যমে, পরিবহন সংকটের মাধ্যমে আমরা ব্যবসায়ের পরিবেশে যেভাবে বাধাগ্রস্ত করছি এই জায়গায় কি আমরা কথা বলতে পারি না? আমরা স্রেফ ব্যবসায়ীদের নামে বলে দিলাম, হ্যাঁ, যে সে এইটা করছে ওইটা করেছে, কেন আমরা যে এই যে পরিবহন খরচটা কেন বাড়লো, 25,000 টাকার ট্রাক কেন এখন 35,000 টাকা দিতে হচ্ছে, এই সংকটের কারণ কোথায়? আরও কারণ আছে যে আমাদের দেখি যে যাত্রীবাহী আগে লঞ্চে এই তরমুজ আসতো, এখন তরমুজটা পুরোটাই আসতে হচ্ছে আপনার কার্গো লঞ্চে অথবা শুধুমাত্র পণ্যবাহী লঞ্চে। তৃতীয় প্রসঙ্গ হলো তরমুজ কেন কেজি হিসেবে বিক্রি করছে, সেটা নিয়ে অনেকের অনেক রাগ, অনেক ক্ষোভ, কেন কেজি হিসেবে বিক্রি হবে? আরে কেজি হিসেবে বিক্রি হলে প্রবলেমটা কোথায়? বাইরের দেশে কলা কেজি হিসেবে বিক্রি হয়, তরমুজ বিক্রি হয়, সব ধরনের ফল বিক্রি হয়, কেজি হিসেবে বিক্রির মধ্যে একটা জাস্টিসের প্রশ্ন যুক্ত আছে এবং সরকার আইন করেছে 2008 সালে যে কেজি হিসেবে বিক্রি করা যাবে না, মানে ফল এবং এর মধ্যে বাঙ্গি আছে, তরমুজ আছে, তো কেজি হিসেবে বিক্রি করা যাবে না। সেখানে অবশ্য একটা ব্যাপার আছে যে পিস হিসেবে কিনে কেজি হিসেবে বিক্রি করা যাবে না, হয়তো বা আমার ওয়াইফ গেলো অথবা আপনার ওয়াইফ গেলো বাজার, আপনার বোন গেলো বাজারে, সে আসলে কখনো তরমুজ কিনে নেয়, একটা ফল কিনে নেয়, সে তাকে বলে দিল যে আপা এইটা খুব ভালো, এটা অনেক বড়, এটা বাড়ি টাড়ি দিয়ে ইয়ে করে দিল, হ্যাঁ, যে এটা খুবই ভালো হচ্ছে, সে অথবা 300 টাকার জিনিসটা 500 টাকা রেখে দিল। আবার ধরুন যে আরেকজন সে গেল, সে খুব ভালোভাবে চিনে, সে একদম টাকা দিয়ে দিয়ে ঠিক আছে কিনা সব কিছুভাবে সে এটাকে একই জিনিস 500 টাকার জিনিস 300 টাকাতে নিয়ে গেল। এখন এক্ষেত্রে কিন্তু আপনি দেখেন যে আপনার বোন গিয়েছিল বাজারে, সে কিন্তু ঠকলো কেন? সে আসলে জানে না, তার কাছে কোনো স্ট্যান্ডার্ড নেই, সে কীভাবে জিনিসটা বুঝবে যে আসলে এটা কতটুকু, মানে হাউ ওয়ার্থ ইট ইজ, এটা কতটুকু, কত মূল্যটা ধারণ করতে পারে? তার জন্য এই নভিশ একজন কাস্টমারে বোঝার জন্য কী দরকার?
দরকার। এই জন্য আপনারা হয়তো বা জানেন না, যারা স্বপ্ন কিংবা অন্যান্য সুপার শপ অনেক আগে থেকেই কেজি হিসেবে বিক্রি করে আসছে, এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, রাজশাহী সহ বিভিন্ন অঞ্চলে আগে থেকেই কেজি হিসেবে বিক্রি হয়ে আসছে। কারণ কেজি হিসেবে বিক্রি হয়ে আসলে সুবিধাটা কি, সুবিধাটা হলো যে কাস্টমারদের মধ্যে একটা সাম্যর অবস্থা তৈরি হয়। কেজির দামটা কমানোর জন্য অথবা দামটা ন্যায্য কিনা সেটা নিয়ে কথা হতে পারে, যে কত টাকা কেজি হতে পারে, কিন্তু কেজি হিসেবে বিক্রি হচ্ছে বলে ভ্রাম্যমাণ আদালতে সে কারো কাউকে মামলা করে দিবে অথবা আমরা এটা নিয়ে কথা বলে বিরুদ্ধে কথা বলবো, এটা কিন্তু আমরা এগেনস্ট দ্য আমরা সায়েন্টিফিক মেথডের বিরুদ্ধে কথা বলছি। 10 কেজি হোক, 20 কেজি হোক, সেটা বিষয় না। বিষয়টা হলো যে এটা যতটুকু সম্ভব, হ্যাঁ, আপনার জাস্টিফাইড যে সব কাস্টমারের মধ্যে যাতে একটা সুষম, একটা ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতা তৈরি হয়। প্রতিযোগিতা ঠিক বলবো না, একটা ভারসাম্য বজায় থাকে। আপনারা অনেকেই ভাববেন যে আলাউদ মানে আমি তখন ব্যবসা করি, এর জন্য আমি হয়তো ব্যবসাদের পক্ষে কথা বলছি, ব্যাপারটা তা না। আসলে আমি তরমুজের ব্যবসা করি না, আমি ভোক্তা। আমি বেশিরভাগ, আপনারা সবাই কিন্তু ভোক্তা। আপনি ব্যবসা করলে একটা আইটেমের ব্যবসা করেন, কিন্তু আপনি আরও 90টা আইটেমের, 100টা আইটেমের কিন্তু ভোক্তা। শেষ পর্যন্ত আমি ভোক্তার পক্ষে, আমি ভোক্তা নিয়েই কথা বলি, আমি নিজেও একজন ভোক্তা। তো ভোক্তা হিসেবে আমরা চাই, প্রথম নাম্বার ওয়ান হলো কৃষক ন্যায্য মূল্য পাক, নাম্বার টু হলো যে এই যে এতগুলো পয়েন্ট আছে, পয়েন্টগুলো ম্যানেজ করার দায়িত্ব গভর্নমেন্টের, কমোডিটি মার্কেটকে এফিশিয়েন্ট করার দায়িত্ব গভর্নমেন্টের, পরিবহন ব্যবস্থাটাকে এটা লো কস্ট করার দায়িত্ব গভর্নমেন্টের, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার দায়িত্ব গভর্নমেন্টের। একটা একটা দোকানদার, একটা খুচরা ব্যবসায়ী, সে স্বাধীনভাবে এবং সে নির্বিঘ্নভাবে, সে কোনো চাপ ছাড়া সে ব্যবসা পরিচালনা করবে, এই দায়িত্বটা গভর্নমেন্টের। আমরা এই সবগুলো দায়িত্বের কথা অস্বীকার করে আমরা শুধুমাত্র যে ব্যক্তিগুলো জীবনের তাগিদে ব্যবসায় নেমে এসেছে, যে খুচরা ব্যবসায়ীরা, আমরা দেখি যে একেবারে এরা এরা সারাদিন সকাল থেকে, এরা যত ভোরবেলা আপনি কারণ বাজার যান, কারণ বাজারে আপনার আপনি ঘুম থেকে ওঠার অনেক আগেই একজন খুচরা ব্যবসায়ী সকালে সেখানে চলে যায়। আমরা আগে দেখেছি যে 8টা 9টার দিকে এই যে কারণ বাজার থেকে গাড়ি ভরে ভরে, ছোটো পিকআপ ভ্যান গাড়ি ভরে ভরে বিভিন্ন জায়গায় এসে সে পলিথিনে করে বস্তা থেকে মাল খুলতেছে, সেই লোকটা রাত 9টা 10টার সময় সে বাসায় ফিরে, আবার সে আবার সে প্রতিদিন একই সার্কেলে যায়। আমরা কি করছি, আমরা তাদেরকে ভিলেন মানতে, সে কিন্তু আমার নেক্সট ডোর নেইবার, সে একজন নাগরিক, আমি একজন নাগরিক, সে একজন নাগরিক, সে একজন ভোক্তা অন্যান্য মার্কেটে। সো আমরা আসল জায়গায় হাত না দিয়ে মানে অনুসরণ করে, তাদের যুক্তিকে অনুসরণ করে আমরা আমাদের এগেনস্টে কাজ করছি। আমরা যদি যদি ব্যারিস্টার সমনের মতো ব্যক্তিবর্গ যারা যেই পজিশনে থাকছে, তারা আসলে কথা বলা উচিত আপনার আমার সামনে না, তারা করার কথা বলা উচিত দলীয় ফোরামে, তাদের তাদের যে ক্ষমতাসীনদের ফোরামে তাদের কথা বলে সেই ভয়েসটা রেজ করা উচিত, না করে একজন রিক্সাওয়ালার সাথে, একজন রিক্সাওয়ালার সমকক্ষ একজন ব্যবসায়ীর কাছে যখন তাকে এখন ভিলেন বানায়, তখন কিন্তু আলটিমেটলি আমি আমাকে ভিলেন বানাই। আমি আমার মতো যত মধ্যবিত্ত আছে, যারা আসলেই এই দ্রব্যমূল্যের বৃদ্ধির সুফল থেকে বঞ্চিত, অথবা এটা থেকে আমরা যারা সাফারার, আমরা নিজেরা নিজেদেরকে আরও ভিকটিম বানাই। সো আমরা এই জায়গায় চেষ্টা করবো যে লজিক দিয়ে কাজ করার, এবং আমরা চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি যে যা যেটা যার দায়িত্ব, এটা গভর্নমেন্টের দায়িত্ব, এটা প্রশাসনের দায়িত্ব, সেই দায়িত্ব পালন না করে সে বাজারে মোবাইল কোর্ট চালাবে সেটা তার দায়িত্ব না, সেটা সেটা তার এটা অন্যায্য একটা ব্যবস্থা, এই ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে হবে।